বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গে বোর্ডের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই এই মুহূর্তে চিন্তিত রয়েছো যে তোমাদের পরীক্ষা নিয়ে কেন এখনো পর্যন্ত কোনো আপডেট আসছে না, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে না, কবেই বা অফিসিয়াল বিজ্ঞপ্তি আসবে। পর্ষদ এই মুহূর্তে চাইছে অফলাইনে এক্সাম নেওয়ার। তাহলে কি অফলাইনে এক্সামিনেশন নেওয়া হবে? অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবে অফলাইনে এক্সামিনেশন নেওয়া কখনোই সম্ভব না, এবং কার্যত তোমাদের অফলাইনে এক্সামিনেশন হবেও না। কারণ তোমরা সকলেই জানো কোভিডের যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউ কিন্তু পশ্চিমবঙ্গ তথা পুরো দেশে দৈনিক সংক্রমণে প্রথম হয়েছে, এবং কোভিডের তৃতীয় ঢেউ আসতে চলেছে আমাদের দেশে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেই মুহূর্তে দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি পায়নি এখনও পর্যন্ত দেশ, রাজ্য, ও সেক্ষেত্রে তৃতীয় ঢেউ আবার আর আসতে চলেছে, সেই দিকেও প্রস্তুতি থাকতে বলেছে বিভিন্ন রাজ্য সরকারকে, এবং ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চালু করতে বলেছে। তার মানে তোমরা বুঝতেই পারছ যে এই যে কোভিডের সিচুয়েশন, এটা যে পরের মাসে ঠিক হয়ে যাবে সেটা কার্যত সম্ভব নয়। এছাড়া আরও একটি বিষয়, আমরা প্রত্যেকেই জানি কোভিডের সংক্রমণ শুধুমাত্র ও মানুষের মধ্যেই ঘটে, হিউম্যানের মধ্যেই ঘটে, কিন্তু পশুদের মধ্যেও এখন এরকম কিছু দেখা যাচ্ছে। একটি চিড়িয়াখানা দুটি সিংহের কোভিড টেস্ট করা হলে তাদের কোভিডের যে রেজাল্ট সেটা পজিটিভ পাওয়া গেছে, এবং এটা নিয়ে রিসার্চ চলছে যে পশুদের মধ্যেও কোভিড সংক্রমিত হয় কি না বা কোভিড ছড়ায় কি না। তার মানে বুঝতেই পারছো কোভিডের মিউটেশনের ফলে কিন্তু ও অত্যাধিক হারে শক্তিশালী হয়ে উঠছে, সেই কারণে এই পরিস্থিতিতে কোভিড কিন্তু আগের তুলনায় বহু গুণ ভয়ঙ্কর। এছাড়া আমরা জানি আইপিএলও স্থগিত করা হয়েছে, এবং বিভিন্ন পরীক্ষা এই মুহূর্তে কিন্তু পুরোপুরি স্থগিত করা হয়েছে। এছাড়া আমাদের বোর্ডও কার্যত চাইছে অফলাইনে নিতে, এবং বোর্ডের কর্তৃপক্ষের দাবি অ্যাকচুয়ালি পরীক্ষা না হলে স্টুডেন্টদের ভবিষ্যৎ কী। সেক্ষেত্রে আমি বলে রাখি যে অ্যাকচুয়ালি সর্বভারতীয় বোর্ড এর যে 21 লক্ষ স্টুডেন্টদের পরীক্ষা বাতিল হয়েছে, বা অন্যান্য রাজ্যের যে স্টুডেন্টদের পরীক্ষা বাতিল হয়েছে, তাদের কি কোনো কেরিয়ার নেই? তারা তো রেজাল্ট পাবে, তাদের রেজাল্ট অ্যাকচুয়ালি মূল্যায়নের মাধ্যমে হবে। আর আমাদের স্টুডেন্টের রেজাল্ট যদি অফলাইনে হয়, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই কোভিডের সিচুয়েশানে পড়তে পারেনি অনলাইনে, তাদের অনেক ধরনের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে তাদেরও অফলাইনে পরীক্ষা দিলেও তারা রেজাল্ট পাবে। এ সেক্ষেত্রে যখন তারা অ্যাকচুয়ালি কোনো কম্পিটিশানে যাবে, কোনো চাকরির জন্য কেন্দ্রের পরীক্ষায় বসবে, তখন কি তাদের দুটো রেজাল্টকে আলাদাভাবে গণ্য করা হবে, না বলা হবে এ অফলাইনে দেওয়া হয়েছে, এর রেজাল্টের বেশি ভ্যালু, এ অনলাইনে এ দিয়েছে, বা এ পরীক্ষা এর বাতিল হয়েছে তার রেজাল্টের অন্য ভ্যালু? তো সেই কারণে এই সমস্ত ব্যাপার না যুক্তিযুক্ত নয়। কারণ এখানে 21 লাখ স্টুডেন্টের পরীক্ষার্থী, তারাও পড়াশোনা করেছে, এরাও পড়াশোনা করেছে, তো স্টুডেন্টরা প্রচুর পরিমাণে চিন্তিত রয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে এ স্টুডেন্টদের মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হোক, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা বলছে এ যে কেন্দ্র অ্যাকচুয়ালি নিজের স্কুলে গিয়ে নিজে পরীক্ষা দেবে। স্টুডেন্টরা অনেকেই আছে যারা বলছে যে আমরা অত দূর, আমার বাড়ির ডিস্টেন্স। এছাড়া আরও একটা বিষয় আছে যে যারা হোস্টেলে থাকে বা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, এই সিচুয়েশানে আগেও যখন স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, তার সাথে একটা করে গার্জিয়ান অবশ্যই যাবে। তো এখানে গার্জিয়ানদের ব্যবস্থা কী হবে? এত সংখ্যক যে গার্জিয়ান একসাথে জমায়েত হবে, এক জায়গায় থাকবে, তাদের জন্য তো আলাদা, তাদের আর কি ডিস্টেন্স মেনটেন করা হবে না। শিক্ষকদেরও একটা জীবনের ঝুঁকি রয়েছে, শুধুমাত্র স্টুডেন্ট না, অভিভাবকরা আসবে স্টুডেন্টদের সাথে, এইরকমভাবে একটা বিরাট বড় ও জমায়েত সৃষ্টি হবে, যেখানে এই মুহূর্তে ডক্টর কিংবা গবেষকরা বলছে অকারণে বাড়ির থেকে বেরিয়েও না, যেখানে স্টুডেন্টরা কিংবা ও অন্য কোনো ব্যক্তিও বাড়ির থেকে বেরোতে পারছে না, যেহেতু দেখছে পাশেই কোভিডে সংক্রমণ হয়েছে, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিভাবে অত দূর গিয়ে এ পরীক্ষা দেবে? মানে বুঝতেই পারছো পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। এই মুহূর্তে তোমাদের পরীক্ষা কখনোই নেওয়া হবে না, এবং রাজ্য তথা ভারত এখনো পর্যন্ত কোভিডের দ্বিতীয় ঢেউ থেকেই এই অ্যাকচুয়ালি মুক্ত হতে পারেনি, সেক্ষেত্রে তৃতীয় ঢেউ আসার সম্ভাবনা জানাচ্ছে বিভিন্ন ও রাজ্য। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং কত লং এটা চলতে পারে। সেই কারণে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কখনোই এই অ্যাকচুয়ালি এক্সামিনেশন আর অফলাইনে নেওয়া হবে না। তোমাদের বিজ্ঞপ্তি আসুক এই মুহূর্তে কিংবা পরে আসুক, তোমাদের মাধ্যমিক পরীক্ষা কার্যত হবেই না এই পরিস্থিতিতে। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়টা, যে সর্বভারতীয় বোর্ড অ্যাকচুয়ালি জুন মাসে কী ডিসিশন হয় তার উপর অনেকটা নির্ভর করছে।
এছাড়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আমি জানছি অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এ অ্যাকচুয়ালি কতদিন স্থগিত করবে? এ অফলাইনে যেহেতু নেওয়া সম্ভব না, আমরা যা প্রত্যেকে জানি জুন মাসের ওই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি সিচুয়েশান ঠিক না হলে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। আর অফলাইনে পরীক্ষা যদি না নেওয়া যায় সেক্ষেত্রে কি হবে? অনেকে বলছে যে স্কুল নিজের স্কুলে নিজে পরীক্ষা দিলে মনে হয় সম্ভব, কিন্তু কার্যত সম্ভব না, যেটা বললাম প্রচুর সমস্যা আছে। সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে তোমাদের একটাই উপায় আছে অনলাইনে, এবং বোর্ড বলছে অনলাইনে সমস্যা রয়েছে অনেকের, সেক্ষেত্রে বাতিল, এছাড়া তো আমি কোনো রাস্তাই দেখছি না। আর কতদিন পেছাবে? এক্ষেত্রে পেছাতে পেছাতে তো দেখা যাবে পরের বছর চলে আসবে।